বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক জহির রায়হান 1935 সালের 19 আগস্ট ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য রচনা হল শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আর এক ফাল্গুন ইত্যাদি। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরেন তিনি। সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মরণোত্তর 21 পদক এবং স্বাধীনতা পুরস্কার লাভ করেন। বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান 1972 সালের 30 জানুয়ারি নিখোঁজ হন। বাঙালি অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত 1929 সালের 29 মার্চ বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ, আগন্তুক সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নাটকও রচনা করেন উৎপল দত্ত, যার মধ্যে টিনের তলোয়ার, রাইফেল ইত্যাদি উল্লেখযোগ্য। উৎপল দত্ত 1993 সালের 19 আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা 1898 সালের 5 জুন স্পেনে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিকভাবে তার সুখ্যাতি ছড়িয়েছে কবিদের সংগঠন প্রজন্ম 27-এর একজন সদস্য হিসেবে। এই সংগঠন ইউরোপিয়ান বিপ্লব স্প্যানিশ সাহিত্যে আনার চেষ্টা করে। 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে বিদ্রোহী সৈন্যরা ফেদেরিকো গার্সিয়া লোরকাকে নিজ গৃহ থেকে তুলে নিয়ে যায় এবং 19 আগস্ট তাকে গুলি করে হত্যা করে। আজ 19 আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। 1839 সালের 19 আগস্টকে সর্বপ্রথম বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে ফ্রান্স সরকার। তখন থেকেই বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিবসটি পালন করা হয়।